Hello friends, welcome back to my channel. আজকে একটা মেকআপ ভিডিও নিয়ে আসছি। আমার অনেক দিনের শখ ছিল যে মাকে নিজের হাতে সাজাবো বেশ সুন্দর করে, কিন্তু কোনো সময় হয় না। তো এখন তো মা বাড়িতে এসেছে আমাদের, তো অনেকটা হাতে সময় আছে। মাকে দেখবে তোমরা যে সিম্পল একদম, কোনো সময় বেশি সাজুমুজু করে বা কিছু, বাইরে গেলে হয়তো লিপস্টিক একটু লাগায়, বাকি সবসময় একদম নর্মাল থাকে। তো ওই জন্য আমার অনেক দিনের শখ ছিল যে আমরা তো এত সাজুগুজু করি, তো মাকে একদিনকে আমি ভালো করে একদম মেকআপ করে মনের মতো করে সাজাবো। তো আজকে সেই সুযোগটা হয়েছে, ওই জন্য ভাবলাম যে কীভাবে সাজাচ্ছি সেই মোমেন্টটা ক্যাপচার করে রাখি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করে দিই। তো বেশ মজার ভিডিও, তো চলো দেখতে থাকো কেমন লাগবে। তোমার কেমন লাগছে বলো? ছোটবেলাতে যখন নাচ করতাম বা কোন অনুষ্ঠানে, তখন তো মা সাজিয়ে দিত, আজকে আমি মাকে সাজাবো, বেশ একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো চলো, আমার খুব ভালো লাগছে। মা বলছে যে যা ইচ্ছা কর, আমি জাস্ট বসে থাকবো, আমাকে আর কিছু বলবি না। ওইটাই আমার ভালো লাগছে, বসে থাকবো, সাজাবে, আমার ওইটাই ভালো লাগছে। তো চলো দেখা যাক। তবে আমি নিচে সাজিয়ে একরকম, কিন্তু অন্য কাউকে কিরকম সাজাতে পারবো জানি না, দেখি। তো সবার প্রথমে আমি আগে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর লাগিয়ে দিচ্ছি প্রাইমার। এবার অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন, এটা ফিটমির ফাউন্ডেশন। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, নিজে সাজলে একরকম, আর অন্য কাউকে সাজাতে গেলে খুবই অসুবিধা হচ্ছে আমার, মানে উল্টো দিক হয়ে যাচ্ছে, ভালোভাবে আমি ব্লেন্ডই করতে পারছি না। তো যারা সাজায় পার্লারে তাদের সত্যি ট্যালেন্ট আছে। এবার দেখো, আমি চোখের নিচে, তারপর চোখের ওপরে যেগুলো ডার্ক এরিয়া আছে সেগুলোতে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, একটা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে কন্ট্রোলিংটা করে নিচ্ছি। আর হাইলাইটারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবারে একসাথে ব্লেন্ড করে নেব পুরোটাই। এবারে আই মেকআপে চলে এসেছি, আইব্রোটা আগে এঁকে নিচ্ছি। এবারে আমি আই শ্যাডোটা লাগিয়ে নিচ্ছি, হালকা করেই করব, বেশি ডিপ করব না। এবারে আইলাইনারটা আর কাজল, এই দুটো লাগিয়ে নিচ্ছি। লাস্টে লিপস্টিক, আর মায়ের বড় লাল টিপগুলো এখন খুঁজে পাচ্ছি না, ওই জন্য সিঁদুর দিয়েই মাকে টিপ পরিয়ে দিচ্ছি। গলার হার আর কানেরটা তো পরিয়ে দিলাম, এবার চুলটাকে একটুখানি ভালোভাবে সাইড করে আঁচড়ে নিচ্ছি। দেখো, সাইড করে আঁচড়াতে মায়ের লুকটাই যেন একদম চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, তাই না? মা বরাবর মাঝখানে সেটি করেছে, তো সাইড করে সেটি করাতে দারুণ লাগছে।
যারা বিউটি পার্লারে সাজায় তাদের জন্য জিনিসটা কতটা ডিফিকাল্ট হয়, মানে আমরা নিজেরা সাজি তো নিজেদের মতো সেজিয়ে নিতে পারি, আর অন্য কাউকে সাজানোটা খুবই ডিফিকাল্ট। তো যারা সাজায় তারা সত্যি মানে এত সুন্দর করে যে সাজায় অন্যজনাকে, সেটা সত্যি খুবই মানে আমি বুঝতে পারলাম যে কতটা কঠিন। না আমি ভাবছিলাম যে নিজেরা সাজিয়ে এরকমভাবে সাজিয়ে নেবো, কিন্তু সত্যি মায়ের মানে আমার হাত কেঁপে যাচ্ছে একটা, আর ওই ওই সাইডটা তো দেখতে পাচ্ছি না, চোখে করতে গিয়ে হাত কেঁপে যাচ্ছে, নিজে করলে পরে একটা করে করে অভ্যাসে গেছে না, অন্য কাউকে সাজাতে গিয়ে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, কোনোরকমভাবে মাকে সাজিয়েছি, আমার তো বেশ ভালো লাগছে। মানে আমি মাকে বলছি যে তোমার মনেই হচ্ছে না যে তুমি আমার মা, মনে হচ্ছে বয়স কমে গেছে। আর এই যে সাইড করে স্মৃতিটা করেছি, মা তো কোনোদিনই সাইড করে স্মৃতি করেনি, মাঝখানেই বরাবর স্মৃতি করেছে। তো সাইড করে স্মৃতি করাতে লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেল, তাই না? তোমরা কমেন্টে অবশ্যই জানাবে মাকে কীরকম লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। এই ভিডিওটা দেখার পর আমি মাকে বলছি বাবার রিয়াকশনটা কী থাকবে, বাবা কী বলবে, বাবা তো চিনতেই পারবে না। যদিও আমি এখন ছবি পাঠিয়ে দেবো, তাও আমার খুব ভালো লেগেছে, বসে বসে সাজতে আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। তো তোমার শ্বাসটা কেমন লেগেছে সেটা বলো। শ্বাসটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে সেই বৌমাতে সেজেছিলাম আর এই সাজলাম। বলে তো কন্ট্যাক্ট করতে বলে, আমি এতটা সাজ কোনো দিনও সাজি না, কোনো দিন না। সেই মানে বিয়ের পরে বৌভাতে সেজেছিলাম আর এই সাজলাম। বিয়ের পরে বৌভা তো তখন তো ধরো এত কিছু ইয়ে ছিল না, তখন মানে অতটা ছিল না, তাও সেজেছিলাম, ভালোই সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। হ্যাঁ, এত ধরো প্রোডাক্ট তো তখন ইউজ করা হতো না। তো আমি পুজোর জন্য কিনেছি নতুন নতুন প্রোডাক্টগুলো, মাকে বলছি সবার প্রথমে তোমাকেই সাজালাম, আমি নিজেও এখনো ইউজ করিনি। তো বেশ বেশ ভাল লাগে, মানে আমার মনের এত খুশি, মন থেকে আমি এত খুশি হচ্ছি মানে কি বলবো। মাকে সাজাতে পেরেছি, ছোটোবেলাতে যখন ফাংশানে নাচ হতো মা সাজিয়ে দিত, আর আজকে আমি মাকে সাজালাম, বেশ ভাল লাগছে। তো সত্যি অন্যজনকে সাজানোটা খুবই কঠিন, তাই না? তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও কিরকম লাগছে মাকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। হ্যাঁ, আজকে মা বলে দিয়েছে, আর কমেন্ট করে বলবে যে কেমন লাগছে। সেই যে আমি তো মাকে বলছি যে আমার মাই মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার বোন। দেখো আমাকে মনে মাইটা একেবারে একটু এক্সট্রা বেশি বললো, না না আমাকে মনে হচ্ছে যে আমার বয়স বেশি মায়ের থেকে। আচ্ছা চলো, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটাকে মা বললো যেমন লাইক করে দেবো অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাবে কিরকম লাগলো। ঠিক আছে, এটার জন্য আমরা বসে থাকবো যে কে কি কমেন্ট করছে। আমার মা তো প্রতিদিন মানে আমার ব্লগে সব থেকে বড় মানে সাবস্ক্রাইবার হলো আমার মা, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কখন দিলি কখন দিলি ভিডিও, দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আমার লাইকটা পাই, কারণ ওরটাই দেখি আমি। আর কে কি কমেন্ট করছে সেগুলো মা কিন্তু সব পড়ে। তো ঠিক আছে, চলো টাটা টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ।